নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড। সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা, নজর রাখছি আজকের খবরে। খবর পরিবারগুলির বাড়িতে আনাজ সরবরাহ করার জন্য সরকার দ্বারা পোস্টম্যান স্কিম শুরু করা হয়। তবে কর্মকর্তাগণ এই পোস্টম্যান স্কিমটিতে মিলিত হয়ে তছরুপি করে। জুন 2019 সালে 136 জন সবর পরিবারের অন্তর্দয় রেশন কার্ড বাতিল করে দেওয়ার বিষয়টি ক্রমাগত উত্তেজিত হচ্ছে বলে মনে হচ্ছে। এবং পোর্টকার ঊর্ধ্বতন কংগ্রেস নেতা জয়রাম হাঁসদা সার সরবরাহকারী মন্ত্রী ডাক্তার রামেশ্বর রায়ের কাছে লিখিত অভিযোগ করেছেন। এরপর সার সরবরাহকারী মন্ত্রী ডাক্তার রামেশ্বর রাও জামশেদপুরের জেলা প্রশাসককে এই বিষয়টি তদন্তের আদেশ দিয়েছেন। আর সবর পরিবার কে নাম পর ইন লোগোনে লাখো রুপিয়া কা লুট কিয়া হ্যায়। इसी महोदय से हम मांग करना चाहते हैं कि इस सबूत को, जो कागजात है, इसका छेड़छाड़ ना हो। इसके लिए ऑफिस को सारे कागजात को सील होना चाहिए और जांच निष्पक्ष रूप से होना चाहिए। और हम ये मांग करते हैं, मैं शिकायत करता हूं, इस जांच दल में हमको भी शामिल किया जाए ताकि निष्पक्ष जांच हो सके और मैं भी प्रमाण दे सकूँ। तो ऐसे गरीब को अनाज खाना, ऐसे लोगों को सख्त कार्रवाई करना चाहिए और जल्द से जल्द कार्रवाई करना चाहिए। और हम चाहते हैं प्रखंड से नहीं, डीसी के वहाँ से मेंबर रहे, डीसी ऑफिस से कोई पदाधिकारी रहे, रांची सचिवालय से रहे और मुख्यमंत्री का खास आदमी रहे जो उन्होंने डिपुट करेगा। ऐसे लोगों के साथ अगर जाँच होता है। রাজনগর ব্লক এলাকা গোবিন্দপুর গ্রাম শহীদ গ্রাম যেটি আদর্শ গ্রামের উপাধি পেয়েছে। আদর্শ গ্রাম সরকারি সুযোগ সুবিধায় সজ্জিত এই গ্রামটি গত 3 মাস ধরে অন্ধকারে ছিল। গ্রামের রাস্তায় ও গলিতে গত 3 মাস ধরে বেশ কিছু স্ট্রিট লাইট ক্ষতিগ্রস্ত এবং বন্ধ অবস্থায় পড়েছিল। গ্রামবাসীদের দ্বারা জনপ্রতিনিধিদের বেশ কয়েকবার অবহিত করা হয়েছিল, এরপরেও গ্রামের স্ট্রিট লাইটগুলি বদল করা হয়নি এবং গ্রামটি অন্ধকারে ছিল। গ্রামবাসীদের এই সমস্যাটি সমাজসেবক সোমনাথ সোরেনের নজরে আসার পরে তিনি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন এবং মাত্র 2 দিনের মধ্যে গ্রামের খারাপ লাইটগুলিকে বদল করেন এবং গ্রামের প্রতিটি গলিতে স্ট্রিট লাইট লাগানো হয়। মেরা মতলব হ্যাঁ কি হর মানে গাঁও কা হর গলি কোচা হর মার্গ জগমগায়ে আর সরকার কা যো মকসদ হ্যায় উসকা ভি পূর্তি হো। একমাত্র প্রয়াস হ্যায় হামারে যো গ্রামীণ হ্যায় চাহে হামারে যো ক্ষেত্র কে যো জনতা হ্যায় উন লোগো কো কিসি ভি সরকার কি যোজনা সে বঞ্চিত নাহিঁ রাখা যায়। যো সরকার কি ওর সে যাহা নীতি নির্মাতাওঁ নে যো যো যোজনায় চলা রহে হ্যায় উসকা একদম টপ টু বটম তক, একদম সুদূর গ্রামীণ তক, রিমোট এরিয়া তক সহি রূপ সে লোগো কে বীচ ও সুবিধাওঁ কি উন যোজনাওঁ সে লাভান্বিত হো। ইয়ে মেরা একমাত্র ওর হর সময় হামারা ইয়ে উদ্দেশ্য ওর লক্ষ্য রাহতা। বেকারবাগ পার্কের কাছে রামনগর কলোনির বাসিন্দা 47 বছরের পারস সাও তার বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন। পরিজনেরা এবং ওনার স্ত্রী গত 25 অক্টোবর স্থানীয় সদর থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেছেন। পারস সাওয়ের স্ত্রী বলেছেন যে তার স্বামী শ্রমিকের কাজ করে এবং গত শনিবার তিনি কাজের জন্য বাড়ি থেকে বেরোন এবং গভীর রাত পর্যন্ত বাড়িতে ফেরেননি। এরপর কিছু লোক জানান যে শনিবার সকাল 10টায় তাকে দেখা যায়। এরপরে 1 সপ্তাহ পরও তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। গোটা পরিবার চিন্তিত রয়েছেন। তারা স্থানীয় ধানবাদ থানায় ওই ব্যক্তির নিরুদ্দেশে মামলা দায়ের করেন। তবে পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশ জানিয়েছে যে তাদের কাছে মোবাইল না থাকায় তারা ব্যর্থ হয়েছে। আজ যখন আবার ধানবাদ থানায় তারা পৌঁছান পুলিশ কোনো তথ্য দেননি। তাই মিডিয়ার মাধ্যমে পারস সাউকে খুঁজে পাওয়ার জন্য তারা উচিত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান। শনিচর কে আগে নেই, পার্টি শাদি মে যাতা হ্যাঁ তো হম লোক সোচ রে দু দিন দিন এক দিন আয়গা তো আগে নেই। কয়লা কল স্থাপনা দিন দিয়ে শনিচর কে কয়লা স্থাপনা আর অভি তক না আর কিছু পাতা না দিয়ে মোড় মে তো বলা কি শনিচর কে সব দেখে দেখে। अगर कहीं भी बाहर शादी ब्याह में भी जाते थे तो बोल के जाते थे कल हम शादी ब्याह में जाएंगे, 3-4 दिन नहीं आएंगे। इस बार बोल के नहीं गए। इसकी सूचना पुलिस को दिया आप? हाँ, पुलिस को दे दिए सर। क्या बोला अभी तक वो? क्या पुलिस तो अभी कुछ नहीं बोले, बोला मोबाइल है नहीं तो हम लोग भी क्या करें। ধানবাদ জেলা উন্নয়ন কমিশনার শ্রী দশরথ চন্দ্র দাসের সভাপতিত্বে আজ ডিএডিএ সভাগারে নেহেরু যুব কেন্দ্রের জেলা যুব কর্মসূচি উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই অবসরে উপ উন্নয়ন কমিশনার দ্বারা নেহেরু যুব কেন্দ্র ধানবাদকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আরও বেশি কর্মসূচি বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে। তিনি লকডাউনের সময় করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার প্রশংসা করেন এবং আরও দ্রুতগতিতে কাজ করার জন্য আহ্বান জানান।
কমিটির সদস্য সচিব এবং কেন্দ্রের জেলা যুব সমন্বয়ক রবি কুমার মিশ্র কমিটির সকল সদস্যকে নেহেরু যুব কেন্দ্রের 2020-21 আর্থিক বছরে করা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। এর মধ্যে প্রধানত ভারত সরকার দ্বারা পরিচালিত স্বনির্ভর ভারত অভিযান, ফিট ইন্ডিয়া অভিযান, করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা প্রচার অভিযানের এবং ক্রীড়া ও শিল্প সংস্কৃতির বিষয়ে অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে কমিটির অন্যান্য সদস্যগণ অরুণ কুমার রায়, মিথিলেশ কুমার সিং ও পরেশ চৌহান দ্বারা পল্লী উন্নয়ন কর্মসূচিতে জাতীয় যুব স্বেচ্ছাসেবক ও যুব মণ্ডলগুলি অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেন। 21-27 অক্টোবর পর্যন্ত পুলিশ স্মরণ দিবসে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির জন্য সমাধান টিমের তরফ থেকে রণধীর বর্মা চকের শহীদ সম্মান কর্মসূচির অন্তর্গত নুক্কড় নাটক মঞ্চস্থ করা হয়। নাটকের মাধ্যমে পুলিশের গুরুত্ব উপস্থাপন করা হয়। দলটির বক্তব্য, পুলিশের ভূমিকা প্রহরী হিসাবে রয়েছে। দেশের গর্ব ও গৌরব অর্জনের জন্য মৃত্যুতেও প্রস্তুত থাকার নাম পুলিশ। पुलिस फ्लैग डे के पार्ट ऑफ सेलिब्रेशन में पहले एक यूनिटी रन भी हुआ था इस वीकेंड पर, और नेक्स्ट अभी ये नुक्कड़ नाटक हम लोग ऑर्गेनाइज कर रहे हैं। इसमें मेन मकसद और ऑब्जेक्टिव यही है, पुलिस और पब्लिक के बीच में वो रैपोर्ट मतलब सपोर्ट उसको बढ़ाने के लिए, एक तरफ ये कम्युनिटी पुलिसिंग एस्पेक्ट भी है, मतलब पुलिस को क्या क्या सैक्रिफाइसेस है मतलब पब्लिक को पास पहुंचाने में, वो लोग को एक सिंपति आएगा, हम लोग का सपोर्ट आएगा, इसलिए ये सारे प्रोग्राम्स कंडक्ट कर रहा है। और मेन इम्पोर्टेंट यही है, कितना भी इस ड्यूटी के दौरान शहीद हुआ तो उस सभी मार्टियर्स के लिए हम लोग हमारा सल्यूट्स है। ধানবাদের জনপ্রিয় সঙ্গীত গুরু শ্রী চিত্ত ব্যানার্জি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকার পর দুর্গাপূজা নবমীর দিন 25 অক্টোবর তার মৃত্যু হয়। ওনার মৃত্যুতে বাঙালি সমাজ ও সংস্কৃতির লোকেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি সঙ্গীত জগতে একটি আলাদা চিহ্ন রেখে গেছেন। 84 বছর বয়সে আদর্শনগরে তার বাসভবনে তিনি মারা যান। 1961 সালে আকাশবাণী কলকাতা ও রাঁচি থেকে তার সঙ্গীত জীবন শুরু করেছিলেন। ওনার কণ্ঠস্বর হেমন্ত কুমার মুখোপাধ্যায়ের মতো হওয়ার কারণে লোকেরা তাকে ধানবাদের হেমন্ত কুমার বলে ডাকতেন। এই বাত হ্যায় কি হাম অর চিত্তদা একই সংস্থান মে কাম কিয়ে, চিত্তদা জিসকো হাম লোগ সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট কা নাম মে পহলে জানতে থে, ওনকা এক বৈজ্ঞানিক থে। मैं भी ये संस्थान से ही रिटायर किया हूँ। चित्तौड़ हमारे बंगाली कल्याण समिति के प्रवीणतम सदस्य थे, और हमारे लिए ये संतुष्टि की बात है कि हम जो सब भाई बहन का सेवा का शुरुआत किए हैं इस महाअष्टमी का दिन, चित्तौड़ उस बहन का प्रथम यात्री थे। मैं ईश्वर से प्रार्थना करता हूँ कि चित्तौड़ का आत्मा का परम शांति मिले और उनके परिवार के सकल सदस्यों को इस दुखद घड़ी में शक्ति दे।